ইউজিসিনেটের এডুকেশান সাবজেক্টের সিলেবাস নিয়েই আজকের আমাদের আলোচনা বেসিক্যালি আমরা আজকে আলোচনা করবো ইউজি সিনেটের সমগ্র সিলেবাসটাকে তার সঙ্গে থাকছে কি তার সঙ্গে থাকছে যে কোন ইউনিট থেকে কোন ধরনের প্রশ্ন আসে এর সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা আমরা করতে চলেছি তাহলে চলো শুরু করি এখানে দেখো আমরা ইউজিসির যে পিডিএফটা দেওয়া থাকে সিলেবাসের যে পিডিএফটা দেওয়া হয় সেটা দেখো ইউনিট ওয়ান এডুকেশনাল স্টাডিজ এই এডুকেশনাল স্টাডিজ বলতে কি বুঝি এখানে আমরা শিক্ষার সংজ্ঞা কি বৈশিষ্ট্য কি লক্ষ্য উদ্দেশ্য এইসব বিষয়গুলি বেসিক্যালি আমরা জানবো আর এর যে চারটে সাব ইউনিট আছে তার প্রথম ইউনিটটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি উইথ স্পেশাল রেফারেন্স টু বিদ্যা মানে বিদ্যার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে ভারতীয় দর্শনে কি অবদান আছে এই ভারতীয় দর্শনগুলোর মধ্যে সিলেবাসে কি কি যুক্ত আছে যুক্ত আছে সাংখ্য যোগা বেদান্ত জিম অ্যান্ড জিম এই জিনিসগুলো আছে এই ইউনিটে আরো দুটো জিনিস আছে একটা হচ্ছে দয়ানন্দ দর্শন এবং ইসলামিক ট্র্যাডিশন অফ এডুকেশন বুঝা গেছে এরপরে দেখো সেকেন্ড ইউনিটে যেখানে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোজফিক্যাল থটস এই পোর্শনটা কভার করা হয়েছে এখানে কি এখানে কি কি আছে আইডিয়ালিজম আছে রিয়েলিজম আছে প্রাগমাটিজম আছে ন্যাচারালিজম আছে প্রাগমাটিজম আছে মার্কসিজম আছে এবং এক্সিস্টেন্সিয়ালিজম আছে তাহলে এই জিনিসগুলো শিক্ষাক্ষেত্রে কীভাবে কিভাবে প্রভাব বিস্তার করছে বা এই ফিলোজফিক্যাল দর্শনগুলো শিক্ষার শিক্ষা সম্বন্ধে কি বলছে যে এদের মতে শিক্ষার লক্ষ্য হওয়া কি হওয়া উচিত পাঠ্যক্রম কিরকম হওয়া উচিত এই জিনিসগুলো এখানটাই কভার হবে এরপরে চলে এসো তিন নম্বর পাটে যেখানে সোসিওলজি অফ এডুকেশন এই পোর্শনটাকে কভার করা হয়েছে এখানে কি মানে সোসিওলজি মানে সমাজ সমাজবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করে এই বিষয় সম্পর্কে এখানে আমাদের জানতে হবে এর মধ্যে আছে টাইপ যেসব সোশ্যাল আছে যেরকম ধরো বিভিন্ন আছে সেগুলো শিক্ষাক্ষেত্রে কি অবদান করছে সেখানে এগুলো সম্বন্ধে জানতে হবে আর আর এখানে জানতে হবে যে সোশ্যাল মুভমেন্ট কি বলছে সোশ্যাল মুভমেন্ট বলতে আমরা কি বুঝি সোশ্যাল মুভমেন্টের থিওরিগুলো কি কি থিওরিজ অফ সোশ্যাল মুভমেন্ট এই জিনিসগুলো আমাদের এখানে আলোচনা করতে হবে আর এরপরে দেখো চলে এসো সোশ্যালাইজেশান অ্যান্ড এডুকেশন এই পর্শানে কি আছে এই পর্শানে আছে এডুকেশন অ্যান্ড কালচার শিক্ষা এবং সংস্কৃতি সংস্কৃতি কীভাবে শিক্ষাকে প্রভাবিত করে শিক্ষা কীভাবে সংস্কৃতি সংস্কৃতিকে প্রভাবিত করে এই সব জিনিসগুলো আমরা এখান থেকে জানবো আর এখানে আরেকটা যে বেসিক জিনিস আছে সেগুলো হচ্ছে যে যেসব চিন্তাবিদরা বা সমাজবিদরা বা দার্শনিকরা তারা শিক্ষা সম্বন্ধে কী বলেছে তাদের মতবাদ কী সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু এখানটা জানতে হবে তার মধ্যে কে কে আছে স্বামী বিবেকানন্দ আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে মহাত্মা গান্ধী অরবিন্দ জে কৃষ্ণমূর্তি এরা গেল ভারতীয় চিন্তাবিদ এবারে পাওলো ফেরি ইনি বিদেশি চিন্তাবিদ একজন আর এছাড়াও আর যে পোর্শনগুলো আছে উল্ড কাপসন নেন লোডিংস অ্যান্ড সাবিত্রী বাই ফুলে এনারা হলেন ভারতীয় এবং বিদেশি মহিলা শিক্ষাবিদ এদের শিক্ষা চিন্তাগুলো সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে এছাড়াও এই পোর্শানে আমরা জানব সোশালাইজেশন জাস্টিস লিবার্টি ডেমোক্রেসি ইকুইলিটি ফ্রিডম এইসব জিনিসগুলো সম্পর্কে জানতে হবে তাহলে দ্বিতীয় ইউনিটে আছে হিস্ট্রি পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশান হিস্ট্রি অফ এডুকেশান তার নাম মানে আমরা বুঝতে পারছি যে শিক্ষার ইতিহাস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে ভারতীয় শিক্ষার ইতিহাস স্বাধীনতা লাভের পর থেকে ভারতের যেসব শিক্ষাক্ষেত্রে কমিটি এবং কমিশন গুলো গড়ে উঠেছে সেগুলো সম্পর্কে এখানে প্রথম আলোচনা করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে সেকেন্ডারি এডুকেশন কমিশন সম্পর্কে কোঠারি এডুকেশন কমিশন সম্পর্কে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং উনিশশো জাতীয় শিক্ষা ন্যাশনাল কমিশন অন টিচার এডুকেশন ইত্যাদি ইত্যাদি এরপরে নেক্সট দেখো দ্বিতীয় ইউনিটে যেখানে পলিসিস অ্যান্ড এডুকেশন এই সম্পর্কে আলোচনা করা হয়েছে পলিসি মানে কি এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে পলিসিগুলো নেওয়া হয় যে নীতিগুলো নির্ধারণ করা হয় সেগুলো হচ্ছে পলিসি এই পলিসি শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই একটা পোর্শনে দেখো যে পলিসি অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে জাতির উন্নতির ক্ষেত্রে পলিসি কিভাবে প্রভাব বিস্তার করে এডুকেশনাল পলিসিগুলো সেটা সম্বন্ধে এখানে জানতে হবে পলিসি কিভাবে নির্ধারণ করা হয় পলিসি কীভাবে গঠন করা হয় এবং পলিসি কীভাবে অ্যানালাইসিস করা হয় এগুলো সম্পর্কে এখানে জানা হবে এবং পলিসিকে অ্যানালাইসিস করার পর সেই পলিসিটা একটা ইমপ্লিমেন্টেশন হয় মানে প্রয়োগ করা হয় শিক্ষাক্ষেত্রে সেই প্রয়োগ করার পর তার পলিসি অ্যাসেসমেন্ট এই জিনিসটা সম্পর্কেও কিন্তু এখানে জানতে হবে এরপরে নেক্সট দেখো কনসেপ্ট অফ ইকোনমিক্স অফ এডুকেশান মানে শিক্ষাক্ষেত্রে যে অর্থনৈতিক দিকটা থাকে অর্থনীতি যেভাবে মানে শিক্ষাক্ষেত্রে যে বিপুল অর্থ খরচ হয় বা সেই দিকটাই এখানে মেনলি কভার করা হয়েছে এখানে যেহেতু যেখানে আমরা অর্থ খরচ করবো বা অর্থ ব্যয় করবো সেখানে আমরা সাধারণভাবে প্রত্যাশা করে থাকি কি যে সেখান থেকে একটা রিটার্ন আছে ব্যাগ আছে তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যে এত টাকা ব্যয় করছি বা এত অর্থ ব্যয় করছি সেখান থেকে আমরা কী রিটার্ন পাচ্ছি এই জিনিসগুলো এখান থেকে জান জানতে হবে সেগুলো আমরা জানবো কিভাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মাধ্যমে কস্ট ইফেক্টিভ এডুকেশন অ্যানালাইসিসের মাধ্যমে ইত্যাদি এছাড়াও ইকোনমিক্স রিটার্ন ও হায়ার এডুকেশন এই জিনিসগুলো সম্পর্কে আর এই যে মাইক্রো লেভেল বা ম্যাক্রো লেভেলে মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে ফাইন্যান্স এডুকেশনাল ফাইন্যান্স কীভাবে সাহায্য করে বাজেট কীভাবে গঠন করা হয় অফ বাজেটিং এই জিনিসগুলো সম্পর্কে আমাদের এই পোর্শনের আলোচনা এরপরে নেক্সট কোশ্চানে চলে আসি যেখানে পলিটিক্স অ্যান্ড এডুকেশান এই জিনিসটা আছে পলিটিক্স কি পলিটিক্স এমন একটা জিনিস যে সমাজের সমস্ত স্তরের সঙ্গে সমস্ত বিষয় সমস্ত বিষয়ের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত তো সেক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না পলিটিক্স কীভাবে এডুকেশনের উপর প্রভাব ফেলছে এবং এডুকেশন কীভাবে পলিটিক্যাল ডেভেলপমেন্ট এবং পলিটিক্যাল সোশ্যালাইজেশনের ক্ষেত্রে সাহায্য করছে সেগুলো আমরা এই পোর্শন থেকে জানতে পারবো এরপরে চলে আসি ইউনিট থ্রি তৃতীয় ইউনিট লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস এখানে দেখো বেসিক্যালি এখানে সাইকোলজির পার্টটাকে কভার করা হয়েছে যেখানে প্রথম ইউনিটের মধ্যে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্সোনালিটি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন এই বিষয়গুলো এখানে মেনলি কভার করা হয়েছে এখান থেকেও নেটে খুব প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বিশেষ করে পার্সোনালিটি থিওরিগুলো যেরকম ফ্রয়েড কাল রজার্স আলপোর্ট ম্যাক্স ওয়েদারমার এইসব যে মনোবিদরা আছে এদের পার্সোনালিটি থিওরিগুলো আমাদের এখান থেকে খুবই খুব গুরুত্বপূর্ণ এর পরের ইউনিটে আছে পরের ইউনিটে আছে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স আছে এই ইন্টেলিজেন্সের মধ্যে কী কী আছে সোশ্যাল ইন্টেলিজেন্স মাল্টিপুল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড থিওরি ইমোশনাল ইন্টেলিজেন্স এই পর্শানগুলো একটা আবার আর সেকেন্ড পর্শানে আছে যে এই যে ইন্টেলিজেন্স বা থিওরি এর তত্ত্বগুলো কী কী বিভিন্ন মনোবিদরা এই বুদ্ধির কী কী তত্ত্ব দিয়েছেন সেখানে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এছাড়াও এখানে আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মেটাকগনাইশান প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটি এই এই মনোবৈজ্ঞানিক বিষয়গুলো আমাদের জানতে হবে এই পর্শান থেকে পরবর্তী পর্শান যেখানে পরবর্তী পোশান পর্শান সি যেখানে প্রিন্সিপাল অ্যান্ড থিওরিস অফ লার্নিং শিখনের ক্ষেত্রে যে নীতি এবং তত্ত্বগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে যে শিখন মানে শিখনের ক্ষেত্রে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ কী হয় কগনেটিভ অ্যাপ্রোচ কী হয় সোশ্যাল থিওরিস কী এই জিনিসগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তাছাড়াও এখানে সোশ্যাল কম্পিট্যান্স কনসেপ্ট অফ সোশ্যাল কগনিসেন্স সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড সোশ্যালাইজেশন গোল এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে এর পরের কোশ্চেন দেখো গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এমন একটা বিষয় যেটা শিক্ষার সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সময় তাদের পড়াশোনার জন্য হতে পারে তাদের কাজবাজের ক্ষেত্রে হতে পারে বা সামাজিক বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশার করতে ক্ষেত্রে হতে পারে তাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় তো সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এই জন্য এটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে আমরা কি কি জানবো এডুকেশনাল গাইডেন্স কী ভোকেশনাল গাইডেন্স বলতে কী বুঝি পার্সোনাল অ্যান্ড হেলথ গাইডেন্স রকম কী ধরনের হয় এই জিনিসগুলো কাউন্সিলিং কাউন্সিলিংয়ের টাইপস এবং থিওরি অফ কাউন্সিলিং সম্পর্কে জানতে পারবো এরপরে সোজাসুজি চলে আসি ইউনিট ফোর ইউনিট ফোর হচ্ছে টিচার এডুকেশন টিচার এডুকেশন সম্বন্ধে কী কী বলা হয়েছে এখানে দেখে নিই প্রথমে দেখো মিনিং নেচার অ্যান্ড স্কোপ অফ টিচার এডুকেশন মানে শিক্ষক শিখনের ক্ষেত্রে এই মিনি তাদের অর্থ কী তার স্কোপ কি তার নেচার কীরকম এই জিনিসগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তাছাড়া এখানে টাইপ অফ টিচার এডুকেশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে টাইপ বলতে আমরা দুরকম বুঝি একটা ইনসার্ভিস টিচার এডুকেশন এবং প্রি সার্ভিস টিচার এডুকেশন এখানে প্রি সার্ভিস টিচার এডুকেশন সম্বন্ধেও আলোচনা করার কথা বলা হয়েছে তাছাড়াও যে শিক্ষাক্ষেত্রে শিক্ষণ শিক্ষককে শিক্ষকদের শিখনের জন্য মানে টিচার এডুকেশানের জন্য কী ধরনের পাঠ্যক্রম হবে কী ধরনের কারিকুলাম হবে সেগুলোও এরকম এখানে দেওয়া হয়েছে এরপরে পরের পার্টটা খুব ইম্পর্টেন্ট এবং একটা নতুন পার্ট টপিক এটা খুব রিসেন্ট অ্যাড হয়েছে নতুন সিলেবাসে যে আন্ডারস্ট্যান্ডিং নলেজ বেসড অফ টিচার এডুকেশন নলেজ বেস বলতে যে কী কী নলেজ থাকা উচিত একজন টিচারের একজন টিচারের কী কী নলেজ থাকা উচিত প্রথমে হচ্ছে কি যে সাবজেক্টটা পড়াতে যাচ্ছে যে যে সাবজেক্টটা পড়াচ্ছে সেই সাবজেক্ট সম্বন্ধে একটা সঠিক এবং পরিষ্কার ধারণা থাকা দরকার তারপরে যে স্টুডেন্টকে পড়ানো হচ্ছে তার সাইকোলজিক্যাল ফ্যাক্টর কি তার সোশিওলজিক্যাল ফ্যাক্টর কী সে কীরকম পড়াশোনা শুনতে তার ভালো লাগে না লাগে না এই জিনিসগুলো জানিয়ে জেনে সেই স্টুডেন্টের উপযোগী করে পড়ানোর বিষয়টা জানতে হবে এটাই হচ্ছে টিচার্সদের নলেজ তাহলে এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে যে সুলচম্যান ডেন ক্যাং লিউক হাইবার মাস এইসব যে শিক্ষাবিদরা তারা টিচার এডুকেশনের নলেজ বেশ কীরকম হবে সে সম্পর্কে যে মতামতগুলো দিয়েছে ভিউ পয়েন্টগুলো সেই জিনিসটা এখানে আলোচনা করতে হবে এছাড়াও আর কি রয়েছে এখানে আর একটা যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ টিচিং এবং মডেল অফ টিচার এডুকেশন এই জিনিসগুলো সম্বন্ধে আরও ভালো করে জানতে হবে এরপর দেখো সি পার্টে কি আছে এখানে হচ্ছে কনসেপ্ট নিট পারপোজ অ্যান্ড স্কোপ অফ ইন সার্ভিস টিচার এডুকেশন প্রথমেই বলেছিলেন টিচার এডুকেশনের দুটো পার্ট প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস ইনসার্ভিস টিচার টিচার এডুকেশন বলতে আমরা বুঝি যে যে একজন শিক্ষক শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর তার যেসব মানে শিক্ষার প্রয়োজন হয় স্টুডেন্টকে পড়াতে গেলে নতুন নতুন টিচিং মেথড টেকনিক্স সম্বন্ধে জানতে গেলে যে শিক্ষার প্রয়োজন তাকে বলা হয় ইনসার্ভিস টিচার এডুকেশান তাহলে এই ইনসার্ভিস টিচার এডুকেশান এখানে কভার করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে ইনসার্ভিস টিচার এডুকেশানের ক্ষেত্রে যেসব ন্যাশনাল লেভেল এবং স্টেট লেভেল যেভাবে এই ইনসার্ভিস টিচার এডুকেশান প্রদান করে বা দান করে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে বা এ করে বিভিন্ন রকম রেফারেন্স কোর্স বা ওয়ার্কশপ যেগুলো আয়োজন করে যাতে শিক্ষকরা আরও মডিফাই হয় আরও ডেভেলপড হয় সেই জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম নেয় সেইগুলো আর আমাদের আলোচনা করতে হবে তার সাথে সাথে এসএসএ মানে সর্বশিক্ষা অভিযান আর এম এস এ রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এনসিআরটি এসসিআরটি এনসিটি ইউজিসি এইসব রেগুলেটরি বডিগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে সাব ইউনিট ডি যেখানে কনসেপ্ট অফ প্রফেশন অ্যান্ড প্রফেশনালিজম মানে টিচার্সদের কী কী প্রফেশনাল এথিক্স থাকা উচিত কী কী প্রফেশনাল এবং পার্সোনাল এবং কনটেক্সুয়াল ফ্যাক্টর থাকা উচিত এই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে এছাড়াও টিচার্সদের প্রফেশনালে টিচিং প্রফেশনের যে কোয়ালিটি সেই কোয়ালিটি এনহান্স করার জন্য এখানে এখানে একটা পার্ট আছে যে কোয়ালিটি এনহান্সমেন্ট অফ প্রফেশনাল অফ টিচার এডুকেশান এই জিনিসগুলো এখান থেকে আমাদের করতে হবে এরপরে দেখো কারিকুলাম স্টাডিজ এর প্রথম সাব ইউনিটে কি আছে কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ কারিকুলাম কারিকুলামের কনসেপ্ট এবং প্রিন্সিপাল সম্পর্কে পড়তে হবে এবং কারিকুলাম ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি স্টেজ আর কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেসব ফ্যাক্টরগুলো কাজ করে যেরকম ফিলোসফিক্যাল ফ্যাক্টর সোশিয়লজিক্যাল ফ্যাক্টর সাইকোলজিক্যাল ফ্যাক্টর এগুলো সম্পর্কে এখান থেকে জানতে হবে এরপরে যদি আমরা চলে আসি পরের পাটে পরের অংশে দেখব যে মডেলস অফ কারিকুলাম ডিজাইন কারিকুলাম ডিজাইন করতে গেলে কারিকুলাম তৈরি করার আগে যে একটা ব্লু প্রিন্ট সেই ব্লু প্রিন্ট করতে গেলে কী কী মডেলগুলোকে ফলো করা হয়েছে এখানে সেই বিষয় সম্পর্কে এখানে জানা হয়েছে এখানে ট্র্যাডিশনাল অ্যান্ড কম্পিটেন্সিভ বেস্ট মডেলের কথা বলা হয়েছে এবং আউটকাস্ট আউটকাম বেসড ইন্টারগ্রেশন মডেল অ্যাক্টিভিটি বেসড মডেল একাডেমিক বেসড মডেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আমাদের জানতে হবে এরপর যদি আমরা চলে আসি সাব ইউনিট সিতে সেখানে দেখবো যে কারিকুলম ট্রানজাকশানের জন্য কী কী ইনস্ট্রাকশনাল সিস্টেম ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্ট্রাকশনাল টেকনিক্স ইউজ করা হয় সেগুলো সম্পর্কে এছাড়াও কারিকুলাম যে তৈরি হলো তার তো একটা পরীক্ষা দরকার মূল্যায়ন দরকার তাই সেই মূল্যায়ন কেমন হবে সেগুলো সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে অ্যাপ্রোচেস টু ইভালুয়েশন অফ কারিকুলম এছাড়াও ইভালুয়েশনের যে বিভিন্ন থিওরি হয় যে মডেল হয় সেই মডেলগুলো সম্পর্কে এখানে জানা হবে এখানে মডেল অফ কারিকুলাম ইভালুয়েশন এরপরে সাব ইউনিট ডিতে যদি দেখি তাহলে আমরা মিনিং এন্ড কারিকুলাম চেঞ্জের টাইপ এবং মিনিং দেখব। মানে কারিকুলাম যখন তৈরি হয় তারপরে তার পরিবর্তন করতে হয় কারণ সমাজের চাহিদা মানুষের চাহিদা শিক্ষকের চাহিদা শিক্ষার্থীদের চাহিদা সব চাহিদাগুলো চেঞ্জ হতে থাকে সেই চেঞ্জের জন্য কারিকুলামও চেঞ্জ হয় তো সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হবে এরপরে ইউনিট সিক্স একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রিসার্চ ইন এডুকেশন এখান থেকে আমাদের প্রথম পোর্শনে এডুকেশনাল রিসার্চ বলতে কি বুঝি এই জিনিসগুলো জানতে হবে ভালো করে এখানে আমরা কী কী জানবো এখানে আমাদের জানতে হবে যে ডেসক্রিপটিভ রিসার্চ কাকে বলে এক্সপ্লোরেটারি রিসার্চ কাকে বলে এক্সপ্লেনেটারি রিসার্চ কাকে বলে ইত্যাদি এছাড়াও ফান্ডামেন্টাল অ্যাপ্লাইড অ্যাকশন রিসার্চ কি কোয়ান্টিটেটিভ রিসার্চ ও কোয়ালিটেটিভ রিসার্চ বলতে কি বুঝি ইত্যাদি আরও বিষয় সম্পর্কে তারপরে দেখো পরের ইউনিটটি আছে ভেরিয়েবলস ভেরিয়েবলস বলতে কী বুঝি ভেরিয়েবলসের টাইপ কী ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল কাকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে এক্সটারনাস ভেরিয়েবল কাকে বলে এই বিষয়গুলো সম্পর্কে এখানে জানতে হবে তারপরে এখানে আরও আছে হাইপোথিসিস হাইপোথিসিস বলতে কী বুঝি নন ডাইরেকশনাল ডাইরেকশনাল হাইপোথিসিস কাকে বলে নাল হাইপোথিসিস কাকে বলে হাইপোথিসিস কীভাবে গঠন করা হয় ফর্মুলেশন অফ হাইপোথিসিস একটা গুড হাইপোথিসের ক্যারেক্টার কী হয় সেগুলো সম্পর্কে এখান থেকে জানতে জানতে পারবো এছাড়াও এখানে আছে স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং টেকনিক্স টুলস টেকনিক্স ইত্যাদি ইত্যাদি এরপরে দেখো টাইপস অফ মেজারমেন্ট স্কেল রিসার্চের ক্ষেত্রে বা টিচার্স ইভালুয়েশনের ক্ষেত্রে যে মেজারমেন্ট সেই মেজারমেন্টের স্কেলের টাইপগুলো সম্পর্কে জানতে হবে এখানে নমিনাল অর্ডিনাল ইন্টারভেন্ট রেশিও এই জিনিসগুলো আছে আর এখানে যে মেন ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস এই জিনিসটা এখানে খুব ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটেটিভ ডেটা কীভাবে অ্যানালাইসিস করা হয় সেই জিনিসটা এখানে জানতে হবে টাইপ ওয়ান টাইপ টু ইরোর কী সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কী বুঝি ভ্যারাইবিলিটি কী এই জিনিসগুলো এখানে কভার করা হয়েছে এর সঙ্গে সঙ্গে এখানে আমাদের জানতে হবে অ্যানোভা স্কোয়ার টি টেস্ট জেস টেস্ট কোরেলেশান ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে এরপরের ইউনিটে ইউনিট ডি যেখানে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন প্রথম ইউনিটে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইনগুলো কভার করব তারপরে ইউনিটে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন এখানে আছে গ্রাউন্ড গ্রাউন্ডের থিওরি রিসার্চ ডিজাইন ন্যারেটিভ রিসার্চ ডিজাইন কেস্টাডি রিসার্চ ডিজাইন এবং এন্থোগ্রাফিক রিসার্চ ডিজাইন এছাড়াও রয়েছে এখানটায় মিক্সড ম্যাথড রিসার্চ ডিজাইন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তাহলে এরপরে যদি আমরা ইউনিট সেভেনে দেখি যেখানে প্যাডাগজি অ্যান্ডাগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে প্যাডাগজি পার্টে কী আছে প্রথম সাব ইউনিটে আছে যে প্যাডাগোজিক্যাল অ্যানালাইসিস তার কনসেপ্ট স্টেজ ক্রিটিক্যাল প্যাডাগজি বলতে কী বুঝি টিচিংয়ের লেভেল কি মেমোরি লেভেলের টিচিং আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিং এবং অ্যাপ্লিকেশন লেভেলের টিচিং সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে দেখো এছাড়াও হ্যাঁ সরি এখানে আরেকটা একটা রয়েছে যেখানে কনসেপ্ট অফ অ্যান্ডাগোজি অ্যান্ড এখানে আরেকটা পোর্শান রয়েছে যেখানে কনসেপ্ট অব অ্যান্ডাগজি ইন এডুকেশন এই পোর্শনটাকেও কভার করা হয়েছে বিতে কি আছে অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন এই অ্যাসেসমেন্ট পোর্শানে আমাদের কী কী জানতে হবে প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে কী বুঝি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কি সাবমিটিভ অ্যাসেসমেন্ট কি ইত্যাদি জিনিসগুলো আর তারপরের ইউনিট সাব ইউনিটে আছে অ্যাসেসমেন্ট ইন প্যাডাগজি অব এডুকেশন প্যাডাগজির ক্ষেত্রে অ্যাসেসমেন্টের কী কী টেকনিক্স নেওয়া হয় সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো এবং এখানে ফিডব্যাক ডিভাইস ফিডব্যাক ডিভাইসের ফর্ম অ্যাসেসমেন্ট অফ পোর্টফোলিও রিফ্লেক্টিভ জার্নাল এইসব নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে এখানে আমরা শিখব এরপরের সাবিনটি দেখো অ্যাসেসমেন্ট ইন অ্যান্ড্রাগজি অ্যান্ড এডুকেশান এখান থেকে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানবো মেনলি হচ্ছে ইন্টারাকশান অ্যানালাইসিস ইন্টারাকশান অ্যানালাইসিস কি যে একটা ক্লাসে বা শ্রেণীকক্ষে যখন শিক্ষক আর টিচার পড়ায় বা শিক্ষা মানে টিচিং লার্নিং প্রসেসটা চলতে থাকে তখন তাদের মধ্যে যে ইন্টারাকশান হয় বা মিথস্ক্রিয়া হয় তার অ্যানালাইসিস করা এখানে টিচার কতটা পার্টিসিপেট করছে টু স্টুডেন্ট কতটা পার্টিসিপেট করছে এই জিনিসগুলো মেনলি জানা হয় এখান থেকে আমরা ফ্ল্যান্ডার ইন্টারাকশান অ্যানালাইসিস গ্যালোয়ের সিস্টেম অ্যানালাইসিস এই জিনিসগুলো আমরা জানব এছাড়াও ইন্টারাকশান মেট্রিক সম্বন্ধেও এখান থেকে জানতে পারবো এরপরে দেখো ইউনিট এইট যেখানে টেকনোলজি ইন ফর এডুকেশান এই পোর্শানটা এখানেও চারটে সাবজেন্ট রয়েছে খুব গুরুত্বপূর্ণ কারণ এখন মডার্ন এডুকেশানের ক্ষেত্রে টেকনোলজির প্রয়োগটা খুব দিনের পর দিন বাড়ছে এবং আরও বাড়বে তো সেক্ষেত্রে এখানে প্রথমে এডুকেশনাল টেকনোলজির সংজ্ঞা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি বলতে কি বুঝি ইনফরমেশন এই এডুকেশনাল টেকনোলজির ক্ষেত্রে যেসব থিওরিগুলো আছে বিহেভারিস্টিক থিওরি কগনেটিভ থিওরি কনস্ট্রাকটিভেশন থিওরি এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে টেকনোলজিতে সেগুলো সম্পর্কে আমাদের এখানে জানা হবে এছাড়াও এরপরে যদি আমরা দেখি যে পরের সাব ইউনিট যেখানে সিস্টেম অ্যাপ্রোচ ইন ইনস্ট্রাকশনাল ডিজাইন ইনস্ট্রাকশনাল ডিজাইনের ক্ষেত্রে কি কি কিভাবে ডিজাইন করতে হয় কি কী সিস্টেম থাকে সেইগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যার মধ্যে অ্যাডি এসিও ডি ক্যান ক্যারি মডেল এগুলো খুব গুরুত্বপূর্ণ তাছাড়াও জ্ঞানের নাইন ইভেন্ট অব ইনস্ট্রাকশন ফাইভ ই মডেল অব কনস্ট্রাকটিভিজম এই জিনিসগুলো এখান থেকে কভার করতে হবে এরপরে আমরা চলে আসি ইউনিট একদম সাব ইউনিট সিতে যেখানে ট্রে এমার্জিং ট্রেন্ড ইন ই লার্নিং ই লার্নিং মানে এই যে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়ছি বা ইউটিউব ইন্টারনেট এইসব থেকে পড়ছি এগুলো হচ্ছে ই লার্নিং এই ই লার্নিংয়ের যে এমার্জিং কনসেপ্টগুলো সেগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে এখানে দেখো তোমরা দেখতে পাবে যে নেটওয়ার্কিং সাইট ব্লকস চার্ট ভিডিও রেফারেন্সিং কনফারেন্সিং এইসব জিনিসগুলো শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগ করছে সেগুলো সম্পর্কে জানতে পারবো তাছাড়াও এখানে আরেকটা পার্ট যেখানে ই ইনক্লুশন ইনক্লুশান এডুকেশানের ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া কীভাবে সাহায্য করছে বা ইলেকট্রনিক গ্যাজেট কীভাবে সাহায্য করছে সেগুলো সম্পর্কে এখান থেকে আমরা জানতে পারবো এরপরে ইউনিটি যেখানে হচ্ছে আইসিটি এই ইভ্যালুয়েশান শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি কীভাবে মূল্যায়নের ক্ষেত্রে কাজে লাগে শিক্ষার মূল্যায়নের ক্ষেত্রে কাজে লাগে সেখানে এই জিনিসগুলো আমরা জানতে পারব যেখানে অফলাইন ইভালুয়েশান আছে অনলাইন ইভালুয়েশান আছে ই পোর্টফোলিও আছে এইসব জিনিসগুলো অন্তর্ভুক্ত এরপরে দেখো ইউনিট নাইন ইউনিট নাইনে কী আছে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ এটা একটা নতুন পার্ট যেখানে এডুকেশনাল সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ম্যানেজ করা যায় কিভাবে সুস্থ হয় পরিকল্পনা করা যায় তার জন্যই এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে আমরা এডুকেশনাল ম্যানেজমেন্ট বলতে কী বুঝি ম্যানেজমেন্ট কীভাবে সিস্টেম হিসেবে কাজ করে প্রসেস হিসেবে কাজ করে এই জিনিসগুলো সম্পর্কে জানবো তার সঙ্গে ম্যানেজমেন্টের বা অ্যাডমিনিস্ট্রেশনের যেসব স্টাইলগুলো হয় সেগুলো সম্পর্কে জানবো যেখানে ব্যুরোক্রেটিক হোম্যান রিলেশান অ্যাপ্রোচ এইসব জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে এছাড়াও এখানে আছে অর্গানাইজেশন কমপ্লেন্স অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশন ক্লাইমেট এরপরে দেখো পরের সাব ইউনিট যেখানে লিডারশিপ ইন এডুকেশান এই বিষয়টি অন্তর্ভুক্ত করা আছে যে শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালনা শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে লিডারশিপ কীভাবে সাহায্য করে সেই জিনিসগুলো এখানে জানবো লিডারশিপের তত্ত্বগুলো সম্পর্কে জানবো লিডারশিপের মডেলগুলো সম্পর্কে জানবো ইত্যাদি ইত্যাদি এছাড়াও কোয়ালিটি ইন এডুকেশান পরের সাবজেন্টে শিক্ষাক্ষেত্রে যে কোয়ালিটি মেনটেন করা হয় সেক্ষেত্রে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো যে কোয়ালিটি কন্ট্রোল কী কোয়ালিটি অ্যাশুরেন্স বলতে কী বুঝি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কী শিখ সিগমা বলতে কী বুঝি এই জিনিসগুলো এখানে আছে এছাড়াও বিভিন্ন কোয়ালিটি গুরুস তার মধ্যে সেওয়াড ডেমিং অ্যান্ড প্রহ্লাদ এই জিনিসগুলো সরি এছাড়াও সে কোয়ালিটিস গুরুজ তার মধ্যে সেওয়ার ডেমিং অ্যান্ড প্রহ্লাদ এদের এদের মতামতগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এরপরে দেখো সাব ইউনিট একদম ডি ম্যানে চেঞ্জ ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট প্রক্রিয়ার যে চেঞ্জগুলো ঘটে ম্যানেজমেন্ট প্রক্রিয়ার যে চেঞ্জ হয় যে পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো কীভাবে হয় কেন হয় সেই জিনিসগুলো সম্পর্কে এখানে জানতে পারবো যেখানে এখানে আমরা জানবো স্টেপ অফ স্টেপ থ্রি স্টেপ মডেল অফ চেঞ্জ এখানে আমরা জানবো থ্রি স্টেপ মডেল অফ চেঞ্জ জাস্ট ইন টাইম ওকা কস্ট কোয়ালিটি কস্ট অ্যাপ্রিজাল কস্ট ফেলচার এইসব জিনিসগুলো সম্পর্কে এরপরে একদম শেষ ইউনিট দেখো ইউনিট টেন যেখানে ইনক্লুসিভ এডুকেশন আছে ইনক্লুসিভ এডুকেশন থেকে আমরা কী জানবো প্রথম ইউনিটে প্রথম সাব ইউনিটে ইনক্লুসিভ এডুকেশানের প্রথম সাব ইউনিটে ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট প্রিন্সিপাল স্কোপ এগুলো সম্পর্কে জানব তারপরে ইনক্লুসিভ এডুকেশন কীভাবে ইভালুয়েশন হচ্ছে মানে কীভাবে হয়ে হয়ে আজকের এই স্টেজে এসে পৌঁছেছে সেটা সম্পর্কে জানতে হবে তাছাড়া বিভিন্ন পলিসি পলিসি এবং কমিটিগুলো এই ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কী বলেছে সেগুলো এই কোর্শান থেকে কোভার হবে এরপরে সাব ইউনিট বিতে ইম্পায়ারমেন্ট বলতে কি বুঝি ডিসঅবিলিটি বলতে কি বুঝি হ্যান্ডিক্যাপ বলতে কি বুঝি এদের টাইপস কি এদের ক্যারেক্টাইটিস কী বিভিন্ন রকম অক্ষমতাজনিত রোগের কারণ কি তার কেন শারীরিক মানসিক বা বিভিন্নভাবে অক্ষম হয়ে জন্মগ্রহণ করে এগুলো কীভাবে আমরা রোধ করতে পারি এই জিনিসগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে এরপরে সাব ইউনিট সি যেখানে প্ল্যান প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ইনক্লুসিভ ক্লাসরুম ইনক্লুসিভ ক্লাসরুম করার জন্য ক্লাসরুমে সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের একসঙ্গে পড়ানোর জন্য কী ধরনের প্ল্যানিং গ্রহণ করা উচিত কী ম্যানেজমেন্ট বা কী ব্যবস্থাপনা করা উচিত সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এরপর একদম শেষের ইউনিট এটা বেরিয়ার ইন ফ্যাসিলিটি ইন ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যেসব বাধাগুলো আছে সেই বাধাগুলোকে এখানে আলোচনা করা হয়েছে এখানে এই বাধাগুলোর মধ্যে কি আছে মানুষের অ্যাটিটিউড যে ইনক্লুসিভ এডুকেশনের প্রতি যে মানুষের অ্যাটিটিউড যে একই ক্লাসরুমে একটি বিশেষভাবে অক্ষম বা প্রতিবন্ধী শিশু আর একটা নর্মাল শিশু একসঙ্গে পড়তে পারে না এইসব যে আমাদের অ্যাটিটিউড বা আমাদের যে সোশ্যাল এবং এডুকেশনাল বিভিন্ন রকম ব্যারিয়ারগুলো আছে এথিক্যাল শিশু অফ ইনক্লুসিভ এডুকেশান এইসব জিনিসগুলো সম্পর্কে জানা হবে এছাড়াও আছে রিসার্চ ট্রেন্ড ইন ইনক্লুসিভ এডুকেশান ইন ইন্ডিয়া এটাই হলো ইউজিসি নেটের সম্পূর্ণ সিলেবাসে। একটা বিস্তারিত অ্যানালাইসিস এখানে হলো এই হলো আমাদের সম্পূর্ণ সিলেবাসের একটা অ্যানালাইসিস একটা কথা মনে রাখবে যদি তোমরা নেট সেট কোয়ালিফাই করতে চাও তাহলে কিন্তু এই সিলেবাসটার প্রত্যেকটা ইউনিট এবং টপিক ধরে ধরে ডিটেল অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে আমরা তোমাদের বিভিন্ন সময় এই সব টপিকগুলোর ওপর ভিডিও নিয়ে আসছি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তার সাথে নিচে একটা টেলিগ্রাম লিংক দেওয়া আছে সেই লিঙ্কে আমাদের সঙ্গে যুক্ত হও যেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে বিভিন্ন সময় দেওয়া এডুকেশান রিলেটেড মক টেস্ট নোট স্টাডি মেটেরিয়াল সেগুলো তোমরা সংগ্রহ করতে পারবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে